দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি, আমরা গাড়িতে করে চলে এলাম জৈন মন্দির। সামনে বিশাল দোকানপাট রয়েছে, তো এবার আমরা ভেতরটা ঢুকছি এখানে। যদিও এই মন্দিরটা কনস্ট্রাকশনের কাজ চলছে, বহুদিন ধরে মন্দিরটা কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। দেখুন এই যে ভেতরে পাথর রাখা রয়েছে, আর দেখুন বিশাল বড় পিছনে মন্দির তৈরি হচ্ছে, খুব সুবিশাল দেখতে এই মন্দিরটা। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে আমরা চলে এসেছি অমরকণ্টকের জৈন টেম্পলে। দেখুন কত সুন্দর মন্দিরটা। বিশাল বড় জৈন টেম্পল দেখতে পাচ্ছেন, বিশাল সুউচ্চ। তো এই যে অমরকণ্টকের এই যে জৈন মন্দির, এটা সম্বন্ধে ম্যাডাম আপনার সামনে কিছু বলবে, শুনে নিন। অমরকণ্টকের একটা বিখ্যাত টুরিস্ট স্পট, সেটা হচ্ছে শ্রী দিগম্বর জৈন মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সর্বেশ্বর আদিনাথ জৈন মন্দিরটাকে বলা হয়। আর 2006 সালের 6 নভেম্বর উপস্থিতিতে এই মন্দিরটা স্থাপন তখন শুরু হয়েছিল, সেই কাজ কিন্তু এখনো চলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো চলছে। এই মন্দিরটার কিছু বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে 24 টন অষ্টধাতু দিয়ে এখানে মন্দিরটা তৈরি করা হচ্ছে। ভগবান আদিনাথের এই মন্দির, যেটা হচ্ছে 24 টন যার ওজন এবং অষ্টধাতু দিয়ে তৈরি এই মন্দিরটা। আর এখানে একটা বিশেষ সোনার মুকুট আছে, সেটার ওজন হচ্ছে 28 টন। তো 24 আর 28 মিলিয়ে টোটাল এই মূর্তিটার ওজন দাঁড়াচ্ছে গিয়ে 52 টন, অর্থাৎ 52 টন এটার ওজন। এই মন্দিরটার চূড় এবং সংরক্ষিত পাথর দিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে লোহা, সিমেন্ট, বালি এইসবের কোনো ব্যবহার করা হয়নি। তো এইখানে মন্দিরটা খুব বড় এবং সৌন্দর্য, অদ্ভুত সৌন্দর্য। আর যেহেতু জৈন মন্দির এটা, তো জৈন শিল্পকলা এবং তার সংস্কৃতি বেশ কিছু নিদর্শন আমরা এই মন্দিরটা যদি ভালো করে দেখি, তার নিদর্শন রয়েছে, তার শিল্পকলার নিদর্শন এই মন্দিরটার মধ্যে দেখা যায়। তো আমরা ভেতরটাতে একটু যাবো, গিয়ে দেখবো কী কী আছে দেখার, কী কী দেখানো যায়। তো যদি আপনারা কখনো আসেন অমরকণ্টকে, এখানে আসার চেষ্টা করবেন। এই জৈন মন্দির ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই আদিনাথ ভগবানের এই জৈন মন্দির। দেখতে পাচ্ছেন, কিছু দেখাতে পাচ্ছি আপনাদেরকে, ভিতরে কিছু জৈনের মূর্তি রয়েছে। এগুলো কি সোনার মূর্তি? তো এগুলো মনে হচ্ছে সোনার মূর্তি। তো সামনে কি আমরা দেখছি ভিতরে রয়েছে, ভিতরে কাঁচের গেট লক করা যেহেতু বুঝতে পারছি, তার তাই মনে হচ্ছে একটু রিফ্লেক্ট হচ্ছে, বাট এগুলো স্বর্ণ মন্দির, মানে সোনার মূর্তি আর কি বলতে পারি। এই যে সামনে যেটা দেখলেন, এই যে তোরণটা দেখালাম আপনাদেরকে, আর তোরণটা দেখার পরে এই পিছনে কিন্তু এই মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মন্দিরটার কাজ কিন্তু এখনো চলছে। ওই যে বললো 2006 সালের 6 নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু এর এখনো এই কাজগুলো চলছে। অসম্ভব সুন্দর নিদর্শন বলতে পারেন জৈন শিল্পের। আর দেখুন ফ্লোর ফ্লোরগুলো খুব সুন্দরভাবে পলিশড, একদম মার্বেল দিয়ে করা রয়েছে। হয়তো আগামী আরও 2-5 বছর ধরে কাজ হয়তো চলবে যে লেভেলে। ওদিকেও দেখুন কাজ চলছে কনস্ট্রাকশনের। আর ভেতরে একদম যাচ্ছি, জানি না কতটা ছবি তুলতে পারবো এখান থেকে, আপনি দূর থেকে দেখিয়ে দিচ্ছি জুম করে। আবার বৃষ্টি চলে এসছে, তো মূর্তিটা যে দেখতে পাচ্ছেন হয়তো জানি না কতটা দেখাতে পাচ্ছি। এই যে দেখুন সোনার মূর্তিটা এখান থেকে আমি দেখাতে পাচ্ছি, ভেতরে তো ক্যামেরা নাও অ্যালাউ করতে পারে, তাই এখান থেকে দেখিয়ে দিলাম, বাট আমরা ভেতরে দর্শন করতে যাব। তো এই দেখে নিন ভালো করে মূর্তিটা, এটা হচ্ছে জৈন টেম্পল অমরকণ্টকের। এই যে শিল্পকলা কারুকার্যগুলো দেখুন আপনারা দেখাচ্ছি, অনেকটা আমরা রাম মন্দিরে যেমন দেখে থাকি সেরকম অনেকটা বলতে পারেন। তো এই যে দেখুন তুলে ধরার চেষ্টা করছি, যদিও ছবি তোলা বারণ, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আমরা, বাইরে থেকে দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি জলেশ্বর ধাম অমরকণ্টক, যেটা অমরকণ্টক থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে শিবের মূর্তি। হ্যাঁ, অমরকণ্টকের আরও একটা বিখ্যাত টুরিস্ট, সেটা হচ্ছে জলেশ্বর মহাদেব। জলেশ্বর মহাদেব বহু প্রাচীন মন্দির, প্রায় মূল অমরকণ্টকের যে শহর সেখান থেকে প্রায় 9-10 কিলোমিটার মন্দির। আর এই মন্দির ভীষণ জাগ্রত মন্দির, এই জলেশ্বর মহাদেব। জলেশ্বর মহাদেব সম্বন্ধে নানা রকম কাহিনী
আছে। তো যা সামান্য যেটুকুনি আমি জানি, সাধারণ লোকজন যা বলেন যেটা বিশ্বাস, সেটা হচ্ছে জলেশ্বর মহাদেব সৃষ্টি সম্বন্ধে, সেটা হচ্ছে যে একসময় ত্রিপুরা সুদ বলে যে রাক্ষস ছিল, সেই রাক্ষসকে মহাদেব বধ করেছিলেন এবং মহাদেব তাকে বধ করার পর তিনটি খণ্ড হয়েছিল, সেই তিনটি খণ্ড নর্মদা নদীতে দিয়ে এসে পড়ে এবং পরবর্তীকালে সেই তিনটি খণ্ড মহাদেবের আসন অর্থাৎ বসার জায়গায় রূপান্তরিত হয়। তারপর থেকেই জলেশ্বর মহাদেব এখানে উৎপত্তি হয়েছে। এবং আরও অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে এই জলেশ্বর মহাদেব যার উৎপত্তি হয়েছে, তিনি মাটি থেকে বেশ খানিকটা গভীর থেকে এই মহাদেবের উৎপত্তি হয়েছে এই লিঙ্গ। তো এই হচ্ছে জলেশ্বর মহাদেব। এই ভেতরেই হচ্ছে মানে গর্ভগৃহ আছে, তো সেখানে ক্যামেরা অ্যালাউ নয় বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এছাড়া জলেশ্বর এই মন্দির মহাদেব ছাড়াও এখানে বড় ঠাকুর, বাবা বড় ঠাকুর এবং এখানে কাল ভৈরবেরও মন্দির বিগ্রহ রয়েছে, সেটাও আপনারা এখানে এলে দেখতে পাবেন। আর অন্য একটি কথিত মত আছে, সেটা হচ্ছে যে এখানে বানাসুর বলে এক রাক্ষসকে মহাদেব বধ করেছিলেন, যে বানাসুর শ্রীদেব অর্থাৎ ব্রহ্মদেব বিষ্ণুদেব এবং মহেশ্বর তিন দেবতার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল যে তাকে কেউ হারাতে পারবে না কোনোদিন। কিন্তু মহাদেব একমাত্র বলেছিলেন যে তুমি তোমার রাজ্য অর্থাৎ এই অমরকন্টকে মধ্যে একমাত্র বিজয়ী, তার বাইরে তুমি কখনোই বিজয়ী। আর একমাত্র এটা মহাদেবের কাছে তিনি পরাজিত হতে পারবেন, এরকমই তার কাছে বর ছিল। একটা সময় এরকমও কথিত আছে যে বানাসুরকে মহাদেব পরাজিত করেছিলেন, তো সেই কারণেও আর ওই জলেশ্বর মন্দির তারপর এখানে উদ্ভূত হয়, এও হচ্ছে একটা কারণ। আর এই হচ্ছে এই জলেশ্বর মহাদেবের বিশেষ গুরুত্ব। আর একটা জিনিস, আমরা যে এসেছি এটা তো বর্ষার সময়, এখানে প্রচুর লোকজন দেখবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে শ্রাবণ মাসে মহাদেবের জন্য যায়, জল ঢালার জন্য বাঘ নিয়ে যায়। এখানেও দেখেছি প্রচুর লোক অমরকন্টকের ওখানে অনেক লোক বাঘ নিয়ে তারা এখানে আসেন জলেশ্বর মহাদেবকে জল দেবেন, জল ঢালবেন। জলেশ্বর মহাদেব ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে একটা হনুমান গৃহ মন্দির আছে, যদি কখনো আসে তো চেষ্টা করবেন অমরকন্টকের এই জলেশ্বর মহাদেবের আমার দর্শন ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে বিগ্রহটা এরকম দেখতে অরিজিনাল, এটি হচ্ছে কি জলেশ্বর মহাদেব মন্দির। আর এটা হচ্ছে কি মন্দিরের বাইরেটা যেটা দেখাতে পাচ্ছেন এর মধ্যে শেড করা রয়েছে বলে। আর এটা হচ্ছে কি মানে গুহ ঠাকুর বলুন, বড় বড় ঠাকুর বলুন, আর কাল ভৈরবের মন্দির এইটা ভেতরেই রয়েছে, তার ছবি বাইরে দেওয়া রয়েছে, আমরা সেটা এখানে দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো চলার পথে যা যা পড়ছি আমরা চেষ্টা করছি সারাদিনের ট্যুরে এগুলো ঘুরে দেখানোর আপনাদের। এই যে আমরা চলে এসে এবারে অমরেন্দ্র মূর্তি মন্দিরে, আর জানেন মন্দিরে কাছে এলে সবাই মোটামুটি ফুল ডালানি আপনাদের ছেঁকে ধরবে। তো শুনলাম এখানে শিবজির একটা বড় মূর্তি আছে বললো, কি 11 টন ওজন রয়েছে তার বড় মূর্তি, আর ভেতরে ছোট ছোট আরো কিছু মূর্তি রয়েছে। তো যাবো, এবং সব জায়গায় সব তথ্য দেওয়া যা সবসময় দেওয়া সম্ভব নয়, তো যা আছে দেখাবো আপনাকে। সিঁড়ি দিয়ে আমরা আবার মন্দিরে উঠছি, ভেতরে কতটা ছবি তুলতে পারবো জানি না, কারণ গর্ভ গিয়ে ছবি দেখানো বারণ থাকে সব জায়গাতেই জানেন, সে ছোট মন্দিরই হোক আর বড় মন্দিরই হোক। আর এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা আপনার দেখাচ্ছি একটু, বিশাল বড় নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি, দেখেছেন শেডের তলে রাখা রয়েছে যাতে উনি কোনোভাবে রোদ বৃষ্টি ঝড়ে ভিজে না যান। বিশাল বড় নন্দী মহারাজ রয়েছে, নন্দী মহারাজটা এত বড় মানে বুঝতে পারছেন শিবলিঙ্গটা এর থেকেও বড় হবে জানা কথায়, কারণ নন্দী তো আর শিবের থেকে কোনো বড় হয় না। তো এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মন্দিরটা যতটা পাচ্ছি, ভেতরে জায়গা কতটা দেখাতে পারবো, খুব সুন্দর একটা জায়গা অমরেশ্বর মন্দির। জলেশ্বরের থেকে বা জাস্ট 200 মিটার মতো হেঁটে এলেই দেখতে পাবেন। এখানে একটা গণেশজির মূর্তি রয়েছে, আর পুরো মন্দিরটাতে বহু দেবদেবী রয়েছে, দেখুন দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কাত্যায়নী, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কালরাত্রি তীরমন্দির, জাস্ট তৈরি হচ্ছে, খুব একটা পুরনো নয় একদম নতুন বলতে পারে। এটাতে রয়েছে মহাগৌরী, আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সিদ্ধিদাত্রী, তো প্রচুর দেবদেবী রয়েছে এখানে। তো এখানেও দেখুন রয়েছে হচ্ছে গিয়ে অগ্রসেনজি, রাজা অগ্রসেন, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে গিয়ে আদি শঙ্করাচার্য মহারাজ, অর্থাৎ যিনি আমাদের সব কিছু বলতে পারেন প্রবক্তা টাইপের, যারা যিনি হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন বজরংবলী রয়েছে, আচ্ছা প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে এখানে, আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে হচ্ছে গিয়ে
স্থলপুত্রী। ওদিকে এদিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে গিয়ে ব্রহ্মচারিণী। আচ্ছা এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন চন্দ্রঘণ্টা, আর এদিকে রয়েছে কৃষ্ণঘণ্টা, আর এদিকে রয়েছে স্কন্দমাতা। এখান থেকে দেখার পরে আমরা নিচে চলে যাবো, নিচে একটা শিবের মূর্তি রয়েছে, সেটা নিচে মন্দিরটার নিচে, তো সেটা দেখেই আমরা বেরিয়ে যাবো। বৃষ্টি হওয়ার জন্য একটু জল হয়ে যাওয়াতে একটু প্রবলেম হয়ে চলাফেরার পথে শ্রীপাড়ি হয়ে গেছে। আর আপনাদেরকে দেখালাম ওখানে নন্দী মহারাজ রয়েছে, এবারে শিবজিটাকে আপনাদের দেখিয়ে দেবো। থেকে দেখাচ্ছিলাম যে নন্দী মহারাজ এখানে রয়েছে, তার উল্টো দিকে দেখুন ওই শিবটা, এখানে দূর থেকে আপনার দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় একটা শিবলিঙ্গ দেখুন, ওরে বাবা অনেক বড় শিবলিঙ্গ, এরকম বড় শিবলিঙ্গ সহজে দেখা যায় না। তো ভেতরে যাই না, ছবি তুলতে পারবো কি না দেখুন, বিশাল খুব সুন্দর একটা সুপ্রশস্ত একটা মন্দির, আর যেখানে এই বিশাল বড় একটা শিবলিঙ্গ রয়েছে। অবশ্যই এটা নর্মদার শিবলিঙ্গের মতনই একদম দেখতে, কারণ এখানে যা শিবলিঙ্গ দেখবেন সবই নর্মদারকে বেস করেই, নর্মাল শিবলিঙ্গের মতো নয়। তো এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা খুব সুন্দর, এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি কপিলধারা, এটা একটা দেখছেন গেট বা তোরণদ্বার বলতে পারেন। এই ভেতর থেকে যেতে হবে, কি আছে না আছে আমরা ভেতরে গিয়ে দেখবো, গিয়ে বলবো। প্রচুর লোক এসছে আর অঝরে বৃষ্টি নেমে, দেখতে পাচ্ছেন ছাতা নিয়েছি, ম্যাডাম রেনকোট পরে নিয়েছে, এবার আমরা ভেতরে যাবো। এই লম্বা রাস্তা ধরে হেঁটে যেতে হবে বোধ হয় কিছু খানিকটা, দেখুন এখানে ছাতাও ভাড়া পাওয়া যায়, এই ছাতা রাখা রয়েছে স্ট্যান্ড থেকে নিয়ে আপনি ভাড়া নিতে পারেন, কারণ বর্ষাকাল এখানে ভালোই বর্ষায় শুনেছি যে বৃষ্টি হলে নাকি থামেই না। তো এবারে আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে, গিয়ে বোধ হয় এখানে একটা ওয়াটারফলস আছে সেটা দেখবো, আরও কিছু থাকলে দেখবো, দেখে জানাবো। আর এদিকে দেখুন গ্রিনারিজ, দেখুন প্রচুর গ্রিনারিজ একজন চারদিকে, আরে অনেকক্ষণ পরে এসে দেখলাম বেশ প্রচুর দোকান ঠোকান রয়েছে এখানে, সেই ঝিনুকে সেই যে হয় ঝাড় ফাড়গুলো ঘরে লাগানোর জন্য সেসব রয়েছে। আর যেহেতু প্রচুর এসছে দর্শনার্থী এখানে শিবের মাথায় বিভিন্ন জায়গায় জল ঢালতে, তো তারাও প্রচুর ঘুরতে এসছে, তো অনেকটা হেঁটে যেতে হবে। বৃষ্টির জন্য বেশি ভিডিও করতে পারছে, কারণ মোবাইল ভিজে যাচ্ছে ডিভাইসগুলো, তো দেখা যাক সামনে কী দেখাতে পারি আপনাদেরকে গিয়ে। দেখুন প্রত্যেকটা মানুষই ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন চওড়া প্রশস্ত জায়গা, তো প্রচুর এখানে ঘোরা যাচ্ছে। ভেতরে অনেকে গাড়ি ফাড়ি নিয়ে ঢুকেছে লোকাল লোকেরা, বাট আমাদের তো গাড়ি অ্যালাউ করবে না, কারণ আমরা তো এখানকার টুরিস্ট, এখানকার লোকাল নই। ভেতরে দেখছি গাড়ি ঢোকারও ব্যবস্থা রয়েছে, হয়তো অন্য কোনো রাস্তা রয়েছে গাড়ি ঢুকতে দেওয়া হয় হয়তো, বাট আমাদের দেওয়া হয় না। এখানে দেখুন বিশ্রাম কক্ষ টক্ষ রয়েছে, মানে আপনি চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারেন চলার পথে, কারণ যেহেতু গাড়ি থেকে নেমে অনেকটা হেঁটে আসতে হয়। আর এখানে আগেই বলে দিচ্ছি সব জায়গায় কিন্তু বাদলের বিশাল উপদ্রব, সেটা কিন্তু বোর্ডে লেখা রয়েছে, তাই আপনার খাওয়া দাওয়া বিশেষ করে টুপি চশমা মোবাইল যেগুলো আর কি খুব হাতে থাকে, যেগুলো ইজি কেড়ে নেওয়া যায়, সেগুলো কিন্তু একটু সাবধানে রাখবেন। এখন হয়তো বর্ষার ওয়েদার বলে ওরা একটু উপদ্রবটা কমই করছে, বাট বর্ষা ছাড়া যখন হয় তখন কিন্তু ওরা খুব উপদ্রব করে, যা কিছু কেড়ে নিয়ে চলে যাবে মনে রাখবেন সেটা কিন্তু পাবেন না, চশমা টুপি মোবাইল এগুলো একবার গেলে কিন্তু আর পাওয়া যাবে না। একটু সচেতন হয়ে ঘুরবেন এই জায়গাগুলোতে, কারণ মানুষ যখন আসে এইসব জায়গায় একটু এসে মোহিত হয়ে পড়ে, ঘোরে ঠোরে ছবি তোলে, তো সেই জন্য সতর্কবাণী একটা রইল যে বাদরের হাত থেকে সাবধান। আর এদিকে ভিউগুলো দেখুন, আর এখানেও দেখুন কিছু দাপাদাপি করে বেড়াচ্ছে, আর এদিক দিয়ে দেখুন একটা ছোটো একটা পাথর মধ্যে জলধারা বয়ে যাচ্ছে, দেখতে সেই লাগছে জায়গাটা, বিশ্বাস করুন অমরকণ্টক চোখের শান্তির জন্য খুবই একদম বিউটি, আর বর্ষাকালে এলে তো কোনো কথা হবে না। যদি আবার শীতকালে আসেন তাহলে আবার দেখবেন গাছের পাতাগুলো ঝরে গেছে, তখন আবার দেখতে একটু ন্যাড়া ন্যাড়া লাগবে, ভালো লাগবে না। বাট বর্ষাকালটাই মেন কাল, মানে বিশেষ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর যদি আসেন খুব উপভোগ করতে পারবেন এই জায়গাটাতে, খুব একটা গরম লাগবে না। কিন্তু জানি মধ্যপ্রদেশে প্রচুর গরম পড়ে, বাট এখানটায় এলে খুব একটা গরমের ফিল কিন্তু আপনার হবে না। তো চলুন গিয়ে দেখবো আমরা কপিলধারা, খুব সুন্দর দেখুন গ্রিনে গ্রিন পুরো, দেখতে পাচ্ছেন
এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আমাদের একটু নিচের দিকে নামতে হবে, নাহলে তো ফলসটাকে ফিল করা যাবে না। আর আবার শুনতে পাচ্ছি, তার মানে ফলসটা সামনেই রয়েছে এটা বুঝতে পারছি। আর রাস্তাটা দেখুন, বর্ষাতে একদম একটু পিচ্ছিল হয়ে গেছে রাস্তাটা, বাট স্লিপারি তো। বাট আমরা যাচ্ছি, ওই যে ম্যাডাম রেনকোট পরে আগে আগে চলছে, আর আমি এই ছাতা নিয়ে চলছি, কারণ যেতে তো হবেই, এসছি যখন। বৃষ্টি তো আর পথের বাধা হয়, তাহলে কিছু করার নেই, তো এগোচ্ছি। রেলিং ফেলিং দেওয়া রয়েছে, অনেকটা নিচে নামতে হবে, তাহলে গেলে ফলসটা দেখতে পাওয়া যাবে। এখনও যদিও আমরা ফলসটাকে সেইভাবে দেখতে পাইনি, তো অনেকটা নিচে গেলে হয়তো ফলসটাকে দেখতে পাবো। আর চারদিকে দেখুন, গ্রিনে গ্রিন, কোনো কথা হবে না, বিউটি ইজ এ বিউটি। তো ঢাল রয়েছে, একটু খুব সাবধানে চলতে হবে, ওই যে সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে, গেলে বোধ হয় ফলসটা দেখা যাবে। তো চলি নিচে যাই, দেখি কতটা যেতে হয়। মোটামুটি এইটা দেখতে গেলে একটু আপনাকে সময় দিতে হবে, কারণ গাড়ি থেকে নামার পর আপনাকে মোটামুটি হেঁটে আসতে 20-25 মিনিট লেগে যাবে, আর বর্ষাকাল হওয়াতে একটু সময়টা বেশি লাগছে, কারণ এই যে নামছি মানে বুঝতে পারছেন, এটা আবার উঠতে হবে, এটা আরও বেশি কষ্টকর। সিঁড়িগুলো শেষ হওয়ার পরে কিছু পাথর ভেঙে ভেঙে আসতে হবে, এই দেখতে পাচ্ছেন ম্যাডাম আস্তে আস্তে আসছে, পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলো, আসতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে কোনো সাপোর্টের ব্যাপার নেই। আর এই দিকটা যদি ঘোরাই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, ওয়াও, সেই ওয়াটারফলস, আসা মাত্রই মানুষের ছবি তোলার ঢল নেমে গেছে। তো আমরা চেষ্টা করছি একটু সামনে গিয়ে দেখা যায় কতটা দেখছি। তো এগিয়ে জলধারাটা নিচের দিকে বয়ে যাচ্ছে, আর এই যে ফলসটা এখান থেকে জলটা পড়ছে, ঠিক আছে, সুন্দর, এটা দেখার জন্য আসা, এটা হচ্ছে কপিল। দেখুন উপর থেকে জলধারাগুলো পড়ছে, অনেকেই ওখানে স্নান করার জন্য নিচে নামছে, বাট আমরা সেরকম কোনো রিস্ক নিচ্ছি না, কারণ উচিত নয় এরকম বর্ষাকালে সেগুলো করাটা। তো যেরকম পাচ্ছি দেখানোর চেষ্টা করছি,